এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আবহাওয়াতে বেশ কিছুটা পরিবর্তন আসছে। দুর্গাপূজাতে কিছুটা বৃষ্টিপাত তো হবেই, তবে দুর্গাপূজা দুর্যোগ মুক্ত থাকারই সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বড় কোনো ভীষণ নিম্নচাপ এসে ভাসিয়ে দেবে এমন পূর্বাভাস কিন্তু আপাতত পাওয়া যাচ্ছে না। তবে একটা নিম্নচাপ ক্ষেত্র তৈরি হতে পারে, যার প্রভাবে উত্তর পূর্ব ভারতে ইতিমধ্যে অরেঞ্জ অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে। তার প্রভাব বাংলাদেশেও থাকবে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের কিছু অংশে হতে পারে। সুতরাং কিছুটা বৃষ্টিপাত প্রথম সপ্তাহে অক্টোবর মাসে হতে পারে। ইতিমধ্যে ঘূর্ণাবর্ত যেটা ছিল উত্তরপ্রদেশ এবং সংলগ্ন এলাকাতে, সেটা ধীরে ধীরে দুর্বলের দিকে যাচ্ছে এবং তার ফলে জলীয় বাষ্প কিছুটা আমাদের এখানে ঢুকছে, যার ফলে কিছু কিছু অংশে একটু মেঘলা আকাশ, গুমোট গরম, অস্বস্তিকর পরিবেশ। তার সঙ্গে কোনো কোনো এলাকাতে এই উত্তরবঙ্গ এবং সংলগ্ন দক্ষিণবঙ্গের কিছু জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের প্রভাব দেখা যাচ্ছে। বাংলাদেশের এখানে সিলেট, ঢাকা বিভাগ, কিছুটা রাজশাহী, আশেপাশে খুলনার বিভাগের উত্তর ভাগ এবং আমাদের মুর্শিদাবাদ, বীরভূম এই সংলগ্ন এলাকাতে কোথাও কোথাও বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। বাকি এলাকাতে বৃষ্টিপাত সেভাবে কিছু হওয়ার সম্ভাবনা ছিল না এবং হয়েও নি। যদি কেউ বৃষ্টিপাত পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। ডিবিসি থেকে এখনও জল ছাড়া হচ্ছে, সেটা আরও কমানো হয়েছে। 31,000 কিউসেক হারে জল ছাড়া হচ্ছিল, সেটা আরও কমিয়ে নেওয়া হয়েছে। কত কিউসেক হারে সেটা আমরা জানিয়ে দেবো এখানে। আর দুর্গাপূজার সময় বৃষ্টিপাত যদি হয় তাহলে সেটা কীরকম অবস্থায় হতে পারে আমরা এই আপডেটে আপনাদের আরও একবার শেষের দিকে দেখিয়ে দেবো, তাই শেষের অংশটি অবশ্যই দেখে নেবেন। ইতিমধ্যে আপনার এলাকায় কি হতে চলেছে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে সেটা আমরা জানাবো। এখন সেভাবে বৃষ্টিপাত নেই, তবে দু তিন দিন বৃষ্টিপাতের একটা পরিবেশ রয়েছে, তারপর কিন্তু আবার পরিষ্কারের দিকে যাবে। সুতরাং ভালো খবরই যাচ্ছে পুজোটার দিকে আমরা। তবে আবহাওয়ার আপডেট এদিক ওদিক হয়, তার জন্য আপনাদের নিয়মিত নজর রাখতে হবে বড় কোনো নিম্নচাপ আবার আসবে কি না। হঠাৎ করে মাঝে মাঝে পরিবর্তন হয়ে যায়, ইতিমধ্যে দেখে নিই। আবার একটা দেখুন, টাইফুন কিন্তু আমাদের দেখাচ্ছি, এই চীন সাগরে তাইওয়ানের কাছে রয়েছে। এগুলো একটা বড় শক্তিশালী টাইফুন দেখা যাচ্ছে। পরবর্তী ক্ষেত্রে কী হয় না হয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আপাতত বর্তমান আবহাওয়া পরিস্থিতি নিয়ে কী বলছে এবং ওই 2রা অক্টোবরের কাছ থেকে 9 তারিখ পর্যন্ত কি আপডেট উঠে এসেছে সেটা আপাতত জানিয়েছে, সেটা আমরা জানাবো। তো দেখতে থাকুন, সেগুলো দেখানে দেখেই নিই আগে, তারপর আমরা এখানে ফেরত এসে পুরো বিষয়টি আলোচনা করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমরা বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করব, তার আগে একবার দেখে নিই যে 3 অক্টোবর থেকে 9 অক্টোবর এই সময়কালে কি আপডেট পাওয়া যাচ্ছে। আবহাওয়া দপ্তর একটা ওভারঅল গড় কথা বলছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি, দেখুন এই যে ওভারঅল লেখা রয়েছে, রেনফল ইজ লাইকলি টু বি অ্যাবভ নর্মাল, অর্থাৎ স্বাভাবিকের ওপরে বৃষ্টিপাত হতে পারে বেশিরভাগ এলাকাতে মধ্য ভারত, পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারতে। এর পাশাপাশি স্বাভাবিক এবং স্বাভাবিকের ওপরে হতে পারে উত্তর পশ্চিম ভারত এবং এখানে দক্ষিণ ভারতের যে এলাকা রয়েছে সেখানে হতে পারে বলছে। আর এই সময়কালে মধ্যে দেখুন দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু, অর্থাৎ বর্ষা বিদায়ের যে পালা সেটা কিন্তু দেখা যাবে উত্তর পশ্চিম ভারত, যেখানে ইতিমধ্যে শুরু হয়েছে, সেখান থেকে আরও কিছুটা এগিয়ে গিয়ে মধ্য ভারতের সংলগ্ন এলাকাতে এই সময়কালে বর্ষা ঘটিয়ে যাবে। আর আমাদের এখানে তো 10 থেকে 12 অক্টোবরের মধ্যে ঘটানোর কথা, ফলে বর্ষারও ওই সময়কালে সরকারিভাবে থাকছে, ফলে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। তাই পুজোতে বৃষ্টিপাত হবে বলা হচ্ছে, কিন্তু সম্ভবত এই যে কথাটা বলা হচ্ছে অ্যাবভ নর্মাল, তাহলে কতটা বৃষ্টিপাত হতে পারে এইটা আমরা কিন্তু একটু দেখার চেষ্টা করব। কারণ স্বাভাবিকের থেকে বেশি হবে বলছে পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারতে। আমরা একবার চলে এলাম ডিবিসির ওয়েবসাইটে, এখান থেকে আমরা একটু দেখে নিই যে লেটেস্ট কত কিউসেক হারে জল ছাড়া হচ্ছে। আমরা 29 তারিখেই দেখেছিলাম যে সকালবেলার দিকে 31,000 কিউসেক হারে জল ছাড়া হচ্ছিল, সেটা কিন্তু আবার কমিয়ে দিয়েছে। যেহেতু ঝাড়খণ্ডের দিকে আর বৃষ্টিপাত হচ্ছে না, কিন্তু অতিরিক্ত জল মনে হচ্ছে ছাড়ছে। এখন যেটা রয়েছে 29 সেপ্টেম্বর বিকেল 4:14:46 থেকে 26,000 কিউসেক হারে মাইথন এবং পাঞ্চের দুটি জলাধার থেকে জল ছাড়ার কাজ এখনও চলছে। এটা আপনাদের জানিয়ে দিলাম যারা ডিবিসি সম্পর্কে জানতে চান। এবারে একবার দেখে নেব ভারতীয় মৌসুম ভবন লেটেস্ট আপডেট কী দিয়েছে বর্তমান সিস্টেম এবং বৃষ্টিপাত নিয়ে। বর্তমান সিস্টেম দেখে নিচ্ছি কিছু আছে কি না।
যেটা রয়েছে, দেখুন অনেক সিস্টেমগুলো কমে গেছে, যেটা ঘূর্ণাবর্ত ছিল দক্ষিণ পশ্চিম উত্তরপ্রদেশ সেইটা কিন্তু ইতিমধ্যে উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ এবং সংলগ্ন এলাকার দিকে আবার চলে গেছে। অর্থাৎ আগু পিছু করে হচ্ছে মহারাষ্ট্র থেকে মধ্যপ্রদেশ, আবার উত্তরপ্রদেশ, আবার উত্তরপ্রদেশ থেকে আবার মধ্যপ্রদেশের দিকে সরে এসেছে, এই রকমই কিন্তু ব্যাপারটা রয়েছে। আর একটা অক্ষরেখা রয়েছে দক্ষিণ ভারতের ওই নিচের দিকের কমরিন এলাকা থেকে রয়্যাল সীমা পর্যন্ত, আর কোনো সিস্টেমের কথা বলেনি। আর এর প্রভাবে এবারে বৃষ্টিপাতগুলো কী হবে না হবে একটু দেখে নিচ্ছি। পূর্ব ভারত এবং আমাদের উত্তর পূর্ব ভারত মানে এই অংশটা, এইখানে দেখুন 7 দিনের জন্য বলা হচ্ছে। মোটামুটি এই সপ্তাহে যা খবর রয়েছে, এই সপ্তাহে যেটা যাচ্ছে আর কি, বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে, হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, স্ক্যাটার্ড রেনফল হতে পারে, আর একটু বেশি হতে পারে ওই উত্তর পূর্ব ভারতের কিছু এলাকা, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, এটা কিন্তু দেখা যাচ্ছে। ভারী অতি ভারী বৃষ্টিপাত যদি হয় তাহলে 2 তারিখ থেকে 4 অক্টোবরের মধ্যে উত্তরপ্রদেশের যে সমস্ত মানে উত্তর পূর্ব ভারতের, ভুল বললাম, উত্তর পূর্ব ভারতের অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরার দিকেই থাকবে। আমাদের উত্তরবঙ্গ বা এদিকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা নেই। ভারী বৃষ্টিপাত যদি হয় তো উড়িষ্যার দিকে বলা হয়েছিল যে 29শে সেপ্টেম্বর পর্যন্ত ছিল, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, অরুণাচল প্রদেশে 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে। একটু আমাদের ছক দেখাবো। 7 দিনের যে ফোরকাস্টটা আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখুন এখানে কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে যে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এই দিকে একটা ভালো বৃষ্টিপাতের ইঙ্গিত দিয়েছে। উত্তরবঙ্গেও 2, 3, 4-এর মধ্যে একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তারপরে একটু বিক্ষিপ্ত হবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দেখুন বড় সতর্কতা কিন্তু নেই যে বিরাট আকারে বৃষ্টিপাত হবে, বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতই চলার ইঙ্গিত রয়েছে। এই যে 1, 2, 3 এখানে কিছুটা বৃষ্টিপাত পাওয়া যেতে পারে, মূলত বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতে এই বৃষ্টিপাতের সতর্কতাগুলো থাকবে এমনটা কিন্তু জানা যাচ্ছে। উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার এদিকে কিছু কিছু বৃষ্টিপাত থাকতে পারে, তবে বিহারের দিকে তুলনামূলক 3, 4, 5 আবার একটু বৃষ্টিপাত হতে পারে, তবে এতে অদল বদল একটু হবে, সেগুলো আমরা পরের দিকে অবশ্যই আপনাদের জানাবো, তাহলে বুঝতে পারবেন। আর একটু ছবিগুলো দেখাই, দেখুন ইতিমধ্যে এই যে 29 তারিখে এখানে একটু বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, 30 তারিখ এবং থেকে 1 তারিখ দেখুন চলে আসছে, 30 তারিখের দিকে কোনো বৃষ্টিপাত নেই। আসাম, মেঘালয়ের দিকে কিছুটা বৃষ্টিপাত থাকবে এবং মিজোরাম, মণিপুর, ত্রিপুরার দিকে, এইখান থেকে পরিবর্তনটা হবে। এই 1, 2 দেখুন এখানে বৃষ্টিপাত আসছে এবং 2 দেখুন এখানে অরেঞ্জ অ্যালার্ট জারি হয়ে যাবে, কারণ বৃষ্টিপাত যেহেতু বাড়ার ইঙ্গিত রয়েছে, তাই এইগুলোতে প্রচণ্ড সতর্কতা থাকবে। ফলে বাংলাদেশেও এইগুলোতে প্রচুর বৃষ্টিপাত থাকলেও আমাদের এদিকে সতর্কতা হয়তো থাকবে না, কিন্তু বৃষ্টিপাত কিছুটা টুকটাক করে আসবে, তাতে কিছু কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে। এমন হতে পারে যে পশ্চিমের দিকে জেলাগুলিতে কোনো বৃষ্টিপাত, দক্ষিণবঙ্গে আর সেভাবে নাও হতে পারে, এই সব ব্যাপারটা থাকতে পারে, কিন্তু পূর্ব দিকের কিছু জেলাতে, কলকাতা সংলগ্ন জেলাগুলিতে কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চালু থাকতেও পারে, এরকম ব্যাপারটা রয়েছে। সুতরাং তারপর আমরা পুজোর সময়তে কী বৃষ্টিপাত হতে পারে সেটা উইন্ডি থেকে দেখবো। বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আকাশ মোটের উপরে প্রায় পরিষ্কার বেশিরভাগ এলাকা, তবে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত হবে, এখনও মেঘ রয়েছে, পরের দিকে আবারও নতুন করে মেঘ তৈরি হবে। কিন্তু যেটা বোঝা যাচ্ছে যে উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশে বৃষ্টিপাত ব্যাপক পরিমাণে হতে পারে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। পুজোর সময়তে কেমন হবে সেটা আমরা দেখব। তো ইতিমধ্যে আমরা চলে যাচ্ছি নিম্নচাপের ব্যাপারটি দেখে নিয়ে, যে নিম্নচাপের কথা আমরা বলতে চাইছি সেটা কীরকম কী হবে। তো ইতিমধ্যে দেখুন, ইতিমধ্যে এখন আর সেভাবে বড় বৃষ্টিপাত নেই, সামান্য সামান্য কিছু এলাকাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে, কারণ জলীয়বাষ্প রয়েছে, ঘুমট গরমটা থাকছে। দেখুন 30 তারিখের দিকে হালকা ফুলকা কোথাও যদি হয় সেটা আলাদা কথা, এমনিতে বড় কোনো বৃষ্টিপাত নেই, যে দুপুরের দিকে সন্ধ্যের মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাত একবার দুবার হয়তো অল্প সময়ের কিছু এলাকাতে আসতে পারে, সেটা দেখা যাচ্ছে যে হতে পারে এগুলো, এইগুলোতে দেখা যাবে যে এই যে এইগুলোতে এরকম একটা হতে পারে, লো প্রেশার এরিয়া একটা পাওয়া যেতে পারে এখানে, এদিক থেকে হাওয়াও আসছে আর বঙ্গোপসাগরের হাওয়া কিছু এখানে ঢুকছে। এবারে যেটা হবে দেখুন, ঠিক 1 তারিখ, এই 30 তারিখ হবে, আর এইগুলোতে বৃষ্টিপাত বাড়বে, উত্তরবঙ্গ সহ উত্তর পূর্ব ভারত এবং সংলগ্ন বাংলাদেশ। আর আমাদের এখানে কি হবে দেখুন, আমরা 1 তারিখ থেকে ট্র্যাক করছি, আমরা দেখতে পাচ্ছি যে ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এবং সিলেট, ময়মনসিংহ এবং কিছুটা ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগ এই এলাকাগুলোতে এবং আসাম, মেঘালয় যেটা পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর, তো এইখানে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে, কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। 2 তারিখ থেকে 3 তারিখে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, দেখুন এবারে বৃষ্টিপাতগুলো কীভাবে আসছে, দেখুন এগোচ্ছে, এইগুলো তো থাকবেই, এগুলো তো শুকনো শুকনো থাকছে, 1 তারিখে সকালের দিকে কিছু থাকবে না সম্ভবত, দুপুরের পরের দিকে কিছু কিছু অংশে বৃষ্টিপাতের মেঘ তৈরি হতে পারে, মেঘলা হবে এবং বৃষ্টিপাত কিছু কিছু অংশে হালকা থেকে মাঝারি, মানে আগে দেখছিলাম একটু বেশি দেখাচ্ছিল, এখন কিন্তু একটু কম দেখাচ্ছে, যত বৃষ্টি কম হয় ততই ভালো এই সময়তে। তো বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত
হতে পারে, বা দু এক জায়গাতে মাঝারিও আসতে পারে, যেটা আবহাওয়া দপ্তর বলতে চেয়েছে, আবহাওয়া দপ্তর আলিপুর আবহাওয়া দপ্তর, যে কলকাতা হাওড়া হুগলি কিছুটা মেদিনীপুর আশেপাশে, 24 পরগনা, দু এক সব জায়গাতে নয়, কিছু কিছু অংশে, সম্ভবত পশ্চিমের দিকে জেলাগুলিতে বৃষ্টিপাত অনেকটা কমের দিক, মানে নাও থাকারও হতে পারে, আর কিছুটা উত্তর ভাগে এই যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের হতে পারে। এবারে দেখুন বৃষ্টিপাতগুলো ধীরে ধীরে বাড়ার একটা ইঙ্গিত পাওয়া যাবে, এই যে বাড়ছে না, আমরা দেখতে পাচ্ছি যে 1 তারিখের রাতের দিকে কিন্তু বৃষ্টিপাতের পরিবেশটা বাড়তে পারে, যেটা উত্তরবঙ্গ রয়েছে, দক্ষিণবঙ্গ রয়েছে, বাংলাদেশও রয়েছে এবং আসাম মেঘালয় রয়েছে, ত্রিপুরার দিকেও রয়েছে, এরকম ব্যাপার। এখানে আমরা দেখতে পাচ্ছি সম্ভাবনা থাকছে যে এখানে এই মেদিনীপুর কিছুটা বাঁকুড়া সব জায়গাতে একটু বিক্ষিপ্ত টাইপের, মনে হচ্ছে মোটামুটি উপকূলবর্তী কয়েকটি জেলাতে, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, খুলনা এগুলোতে, আর এগুলোতে এগুলোতে মধ্যভাগে একটু বর্ধমান আশেপাশে বাঁকুড়ার দিকে হতে পারে, কিন্তু কিছুটা বিক্ষিপ্ত হবে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দক্ষিণ দিনাজপুর, এর পাশাপাশি সামান্য কিছু মালদাতে হতেও পারে নাও পারে, আর হচ্ছে এদিকগুলোতে, কিন্তু মোটামুটি এদিকে একটা বৃষ্টিপাতের পরিবেশ থাকতে পারে, যেটা বোঝা যাচ্ছে দেখুন এইভাবে রয়েছে। বা বাংলাদেশ এবং উত্তরবঙ্গ উত্তর পূর্ব দিকে জোরালো বৃষ্টি হবে, 1 তারিখ পেরোবে, আর এখানে দেখা যাচ্ছে যে একটা জোরালো কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া বাংলাদেশ, ত্রিপুরা, উত্তর পূর্ব ভারত পেলেও আমাদের এখানে কিছু কিছু অংশে আসতে পারে, এর সঙ্গে অদলবদল একটু হবে। 1 তারিখ রাত থেকে 2 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি যে 3-4টি জেলা এফেক্ট হতে পারে, যেখানে কলকাতা হাওড়া হুগলি, 2 চব্বিশ পরগনা, কিছুটা বাঁকুড়া এবং 2 মেদিনীপুর এবং সংলগ্ন কিছুটা ঝাড়গ্রামের দিকে একটু এফেক্ট হতে পারে, সংলগ্ন কিছু নদীয়াও হতে পারে। এই এলাকাগুলোতে দেখুন এই যে এইগুলোতে কিন্তু অনেকটা কম, অর্থাৎ পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এগুলোতে অনেকটা কম, বা বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদের দিকগুলোতে কিন্তু একটু অদল বদল, আর এইগুলোতে একটু বৃষ্টিপাত বেশি দেখা যায়। সুতরাং 1 থেকে 2 একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া হতে পারে, কিন্তু দেখা যাচ্ছে রাত থেকে সকালের দিকে বৃষ্টিপাত একটু ছড়াতে পারে, সেই ছড়ালে কিন্তু সেটা বর্ধমান এবং বাঁকুড়ার দিকেও কিছুটা চলে যেতে পারে, যে বর্ধমান, আরামবাগ, হুগলি, শান্তিপুর এগুলোতে এই এই কটা কয়েকটা জেলাতে এফেক্ট হতে পারে, আর সঙ্গে এই দিকগুলোতে তো থাকছেই। এরপর আরও ট্র্যাক করলে দেখা যাচ্ছে যে 2 তারিখের দিকে সকালের পর আবার খালি হয়ে যাবে, আবার উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার সংলগ্ন উত্তর দিনাজপুরের উত্তর ভাগ এইগুলোতে, গোয়ালপাড়া, গুয়াহাটি এগুলোতে এবং বাংলাদেশে এইগুলোতে, তার মানে বৃষ্টিপাত এইগুলোতেই হবে বেশি করে, মানে পূর্ব দিকগুলোতে, উত্তর পূর্ব দিকগুলোতে হতে পারে কিছুটা বৃষ্টিপাত। দেখা যাচ্ছে যে 2 তারিখের দিকে সন্ধ্যের পর থেকে মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ সংলগ্ন এখানে বীরভূম এবং একটু মালদার আশেপাশে, রাজশাহী বিভাগের দিকগুলোতে দেখুন মাঝারি ভারী বৃষ্টিপাতের পাশাপাশি ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, তার সঙ্গে সিলেট, ময়মনসিংহ এবং ত্রিপুরা, এর পাশাপাশি রংপুর এবং উত্তরবঙ্গে বৃষ্টিপাত কিন্তু জোরালো হতে পারে, একটু মাঝারি ভারী হতে পারে। 2 থেকে 3-এর মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে এবং এই দিকগুলোতে অনেকটা বেশি বৃষ্টিপাত থাকবে। 3 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিগুলো এই দিকে হলে দক্ষিণ ভাগের দিকে, উড়িষ্যার দিকে, বিহারের দিকগুলোতে এগুলোতে অনেকটাই কমে যাবে, বিহারে সামান্য কিছু অংশ পেতে পারে, সেটা একদম উত্তর পূর্ব দিকে, ব্যাস 3 তারিখ হয়ে গেল, বৃষ্টিগুলো কিন্তু এবারে এখান থেকে সরতে শুরু করবে, বর্ষাও অনেকটা হয়তো এগিয়ে আসবে গোটানোর ব্যাপারটা, আর এইগুলোতে বৃষ্টিপাত হতে থাকবে, দিয়ে ব্যাপারটা কিন্তু অনেকটাই ধীরে ধীরে একদম কমে যাবে। যদি এই সময়কালের মধ্যে নতুন করে কোনো নিম্নচাপ না আসে, তাহলে বড় কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা থাকবে না, পূজার সময় তো একবারে ছিটে ফোটা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। দেখুন 6, 7, 8 পর্যন্ত আমরা যদি পেয়ে যাই, মানে মোটামুটি পঞ্চমীর দিন ষষ্ঠী প্রায় চলেই এলাম, তখন দেখা যাচ্ছে উত্তরবঙ্গে সামান্য কিছু বৃষ্টিপাত হতে পারে 7-8-এর মধ্যে, কিন্তু দক্ষিণবঙ্গ পুরোপুরি ফাঁকা থাকার সম্ভাবনা, বাংলাদেশেও বেশ কিছু অংশ নিচের দিকে ফাঁকাই থাকবে। হালকা বৃষ্টিপাতের যে ইঙ্গিতটা পাওয়া যাচ্ছে সেটা নিয়ে একটু কথা বলি। আমরা কলকাতাতে আবার ক্লিক করলাম, দেখে নিচ্ছি এখন 29-30 পর্যন্ত বৃষ্টিপাত সেভাবে কিছু নেই, হয়তো মাগিলা মেঘলা আকাশে, আশেপাশে দু এক জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত। 1 তারিখ থেকে 3 তারিখ দেখুন 1 এবং 2 আমরা দেখতে পাচ্ছি এই সময়কালে কিছুটা মাঝারি বৃষ্টিপাত হতে পারে, হালকা এবং মাঝারি বৃষ্টিপাত মিলিয়ে মিশিয়ে বিকেল বা রাতের দিকে এবং পরের দিকে, ওইটাতেও ওই সকালে একটু হয়তো রাত থেকে সকালে একটু হতে পারে, আর পরের দিকে আবার একটু দুপুর থেকে বিকেলের আশেপাশে হতে পারে। এইভাবে থাকলে 3 তারিখের দিকে অনেক কম চান্স দেখা যাচ্ছে, 4 তারিখেও প্রায় কম, না থাকারই মতো 4-5, মোটামুটি 7 তারিখ, 8 তারিখের দিকে সামান্য সামান্য করে একটু বৃদ্ধির ইঙ্গিত পাওয়া যাচ্ছে হালকা বৃষ্টিপাতের। আপাতত কিন্তু মাঝারি বৃষ্টিপাত দেখা যাচ্ছে না, হয়তো 10-15 মিনিটের বৃষ্টিপাতেরই সম্ভাবনা বেশি, হয়তো একটু মেঘলা মেঘলা আকাশ করলে হয়তো তাতে হয়তো দেখা গেলো যে হয়তো গুমোট গরমটা থাকবে একটু, যে যেহেতু একটু মেঘলা মেঘলা হবে, তাতে হয়তো বৃষ্টি হলে কিছুটা একটু আরাম হতে পারে, তাতে হয়তো পুজোতে দেখতে হয়তো সুবিধা হতে পারে। এই দেখুন 2 মিলিমিটার পর্যন্ত, 13 তারিখ পর্যন্ত মোটামুটি এখনও বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে। ধন্যবাদ।